ঠিক আছো তুমি? হ্যাঁ, আর কোনো ভয় নেই, আমি এসে গেছি। হ্যাঁ, কোনো ভয় নেই, আমি এসে গেছি। একদম একদম সবাই না তুমি শুনে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। কি করেছো তুমি ওর সাথে? কি খাইয়েছো? বিষ, ঘুমের ওষুধ? অলিন এরকম অবস্থা হলে কি করে? ভগবানের দিব্যি, আমি ওকে কিচ্ছু খাওয়াইনি, সবাই সাক্ষী। ও কদিন ধরে কিচ্ছু খায়নি কনক, তুমি জানো না। ওকে আমি অনেকবার খাওয়ানোর চেষ্টা করেছি কিন্তু ও খায়নি। কনক, খুব ভালো হয়েছে তুমি চলে এসছো। কনক, তুমি ওকে একটু জল খাওয়া। ওর যদি কিছু হয়েছে আমি কোথায় যাবো বলে? আমি যাবে তুমি? ওই লজ্জা করছে না আমার সামনে এই কথাগুলো বলতে? আজ তোমার জন্য ওর এই অবস্থা। কনক, তুমি আমাকে যা ইচ্ছে তাই বলো, আমি সব শুনবো। কিন্তু ওকে এখন কিছু করো, ওকে কিছু খাওয়াও, জল খাওয়াও, নাহলে ও অসুস্থ হয়ে পড়লে কি হবে বলো তো? জল, জলটা একটু খাইয়ে দিন, একটু গ্লুকোজ মিশিয়ে নিয়ে এসছি। জল খাবে উনি? হ্যাঁ, অল্প করে একটুখানি খাও, ভালো লাগবে। একটুখানি অল্প করে খেয়ে লাগছে উনি? ক্ষমা করে দিও বৌদি, এনে গেলাম। আগে ভেবেছিলাম আর কিছু না হোক নিজেকে মানুষ বলে পরিচয় দিতে পারো তুমি, কিন্তু সেখানেও ভুলছিলাম। সব রকম অন্যায় সীমা ছাড়িয়ে গেছো তুমি। কনক, কনক, আমার কিছু বলার আছে, আমাকে বলার একটা সুযোগ দাও। কি বলবে তুমি? কি বলার আছে তোমার? বন্দুক দেখে আমাকে ভয় দেখাবে? এই পুরোহিত মশাই বন্দুক সামনে আমাদের ব্ল্যাকমেল করবে? তুমি তো একটা কাপুরুষ। আমি স্বীকার করছি তুমি তুমি যা যা বলছো তাই তাই সত্যি। আমি যা যা করেছি সব ভুল, আমি স্বীকার করছি তোমার কাছে। ভুল ছিল? তোমার কি মনে হয় রাহুল, আজ এতগুলো দিন কেটে গেছে, তুমি জোর করে অলিকে নিজের কাছে আটকে রেখেছো, জানি না কতটা মানসিক শারীরিক অত্যাচার করেছো তুমি ওর সঙ্গে, আর এখন জোর করে বিয়ে করতে যাচ্ছিলে। এগুলোকে ভুল না বলে অপরাধ বলা উচিত। একটা জঘন্য অপরাধ করেছো তুমি। মানছি, মানছি, আমি ক্রিমিনাল, আমি খারাপ, আমি নোংরা মানুষ। কিন্তু ফর গডস সেক কনক, বিশ্বাস করো, আজ আমি সত্যি সত্যি রিয়েলাইজ করেছি প্রকৃত ভালোবাসা কাকে বলে। ভালোবাসা শব্দটা বোধার মতো মনই নেই তোমার। ভালোবাসলে একটা বিবাহিত মেয়েকে তুলে এনে জোর করে আবার তাকে বিয়ের আসরে বসাতে পারতে না। আমি কটা দিন শুধুমাত্র একটা 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 ছায়ার সাথে ঘুরেছি। কটা দিন অলির সাথে সময় কাটিয়ে বুঝেছি যে অলি আমার থেকে কতটা দূরে চলে গেছে। বিশ্বাস করো, আমি চেয়েছিলাম ওকে চিনে নিতে, কেড়ে নিতে, কিন্তু আমি পারিনি। কারণ কারণ ওর মনটাই আমি বুঝিনি। অলি আমাকে ভালো তো বাসে না, উল্টে অলির আমি ঘৃণার যোগ্য পর্যন্ত নই। ফিরতে না পেরে ওকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখব ভেবেছিলাম। ভেবেছিলাম যে ভালোবাসা দিয়ে ওর সব মান অভিমান সব মুছিয়ে দেবো, কিন্তু কিন্তু মানিনি কোনো। বিশ্বাস করো, আমি হেরে গেছি। মানি না আমি এই কথাগুলো, তুমি সব নাটক করে বলছো। তুমি যদি ওকে সত্যি ভালোবাসতে না, তাহলে ওকে এতটা কষ্ট এতটা যন্ত্রণা দিতে পারতে না। না কনক, অলিকে আমি এখনো ভালোবাসি, আর তুমি যদি চাও আমি তার তার প্রমাণ দিতে পারি। আবার একটা বোকামি করছিলে, এত সহজে তো তোমাকে পালাতে দেবো না। তুমি অপরাধ করেছো, তার শাস্তি তুমি পাবে। পুলিশ পালা! আমি একটা স্টুপিড, আমার আগে বোঝা উচিত ছিল যে কোনো একা আসবে না, সঙ্গে পুলিশ নিয়ে আসবে। আমি পুলিশ নিয়ে আসিনি রাহুল, কারণ আমি মনে করি তুমি যে অপরাধটা করেছো তার শাস্তি পুলিশ নয়, দেবেন স্বয়ং ভগবান। পুলিশ তোমাকে অ্যারেস্ট করবে, আর তোমার কি শাস্তি হবে আমি জানি না, কিন্তু কোনোদিন হয়তো তোমাকে নিজের বিবেকের কাছেও জবাব দিতে হতে পারে রাহুল।
ভেবে দেখেছো সেদিন কি বলবে? ওকে যেতে দাও বৌরানী, পুলিশ ওকে পেলে এখন কুকুরের মতো বুলি করে মারবে। রাহুল তুমি যাও, পালিয়ে যাও এখান থেকে। এসব কি বলছো তুমি? ওকে ছেড়ে দিতে বলছো? উনি এখনো কেন ভয় পাচ্ছ? ওরা কোনো ক্ষমতা নেই তোমার কোনো ক্ষতি করার। আমি আছি তো, তুমি চাও না ওর শাস্তি হোক? একটু আগে তো তুমি বললে যে ওকে ভগবান শাস্তি দেবেন। তাহলে কিন্তু তাহলে উনি রাহু যদি চাইতো এই কদিনে আমার ক্ষতি করতেই পারত, কিন্তু ও সেটা করেনি। রাহুল পাল্টে গেছে বৌরানী, আর সেটা আমি জানি। কিন্তু ওলি, ও যেটা করেছে সেটা যথেষ্ট অন্যায়। আমি জানি বৌরানী, আর এটাও জানি যে একটা ঘটনা দিয়ে একটা মানুষকে বিচার করা উচিত নয়। বৌরানী, ও আমাকে জোর করে পালিয়ে নিয়ে এসেছিল, এটা যেমন সত্যি তেমনি এটাও সত্যি যে ওই আমাকে প্রাণে বাঁচিয়েছে। আমি ওকে বিট্রে করেছিলাম বলে ও আমাকে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু সেই একইভাবে ও আমাকে সেবাও করেছে। আর আমি এই সব কিছু মেনে নিয়েই বলছি রাহুল, আমি আজ তোমার জন্য বেঁচে আছি, আর সেই জন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। কিন্তু তাও আমি তোমায় ভালোবাসি না। আজ যেমন আমার তোমার প্রতি অভিমান, দুঃখ, রাগ, ঘৃণা কিচ্ছু নেই, তেমনি ভালোবাসাটুকু হারিয়ে গেছে। রাহুল, আমি শুধুমাত্র অরূপকে ভালোবাসি, আর আমি হাত জোর করে তোমাকে বলছি রাহুল, এবার আমার জীবন থেকে চলে যাও, এবার অন্তত আমাকে মুক্তি দাও। পালানোর চেষ্টা করে লাভ নেই রাহুল, তুমি আত্মসমর্পণ করো, না হলে আমরা গুলি চালাতে বাধ্য। রাহুল, আমি মন থেকে তোমাকে বলছি তুমি পালাও। না, আমি পালাবো না, আমি পুলিশের হাতে ধরা দেবো, আমি শাস্তি পেতে চাই। বৌরানী, বৌরানী তুমি রাহুলকে চলে যেতে বলো, আমি জানি ঈশ্বর যদি ওকে এখানে অবস্থায় দেখতে পায় ওকে গুলি করে মেরে ফেলবে। তুমি বোঝাও ওকে। তুমি যা করেছো রাহুল, তার জন্য অলির কতটা অসম্মান হয়েছে সেটা হয়তো তুমি কোনোদিনও বুঝবে না, কিন্তু সত্যি যদি তুমি অলির ভালো চাও তাহলে একটা অনুরোধ তোমাকে। আমাকে বলো কনক, আমাকে কি করতে হবে? আমি পুলিশের হাতে ধরা দিতে চাই, আমার কোনো আপত্তি নেই। না, তুমি পালাবে এখন, কিন্তু যেই দিন, যখন, যেই মুহূর্তে আমি তোমাকে ফোন করব, সেই মুহূর্তে চৌধুরী ম্যানশন এসে উপস্থিত হবে। তুমি সবার সামনে নিজের দোষ স্বীকার করবে আর ওরিকে নির্দোষ প্রমাণ করবে। ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না, বলো পারবে? পারবো। আমি ওলির কোনো অসম্মান হতে দেব না। আর তোমাকে কথা দিলাম কনক, আর সময় নেই রাহুল, তুমি পালাও। আমি সত্যি চাই না যে তোমার কোনো কঠিন শাস্তি হোক। পালাও রাহুল, পালাও এখান থেকে। আপনারা দুজন এদিকে দেখুন। ওকে স্যার, আপনিও দেখতে যান। এই চলো। বৌরানী, তোমরা দুজন ঠিক আছো তো? এখানে এতক্ষণ কি হচ্ছিল? চুপ করে থেকো না বৌরানী, আমাকে বলো কিছু। রাহুল পালাবো কি করে? রাহুল ধরা পড়ে যাবে না তো? বিশু পরে তোমাকে সব বলছে, এখন একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার ব্যবস্থা করো। ওলি 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 একটু অসুস্থ। আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে চলো, আমার গাড়ি রেডি আছে, এসো।
কনক, অলি, ওরা